আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু নাহমেদুহু অনসল্লা আলা রসৌলহিল কারিম আম্মাবাদ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুগণ একটি সন্তান জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম কি করতে হবে কোন কাজগুলি করতে হবে এ বিষয়ে আমরা অনেকেই জানি না আপনার ঘরে যদি একটি সন্তান জন্ম নেয় তাহলে আপনি কি করবেন মিষ্টি খাবেন হ্যাঁ তা তো খাবেন খুশির সময় অবশ্যই মিষ্টি খাবেন পোলাও খাবেন পায়েস খাবেন মাংস খাবেন যা খাবেন খাবেন কিন্তু ইসলামিক কিছু নির্দেশনা রয়েছে সন্তান হওয়ার পরে যেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে কাজগুলো আপনাকে করতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের ঘরে যদি একটি সন্তান জন্মগ্রহণ করে তাহলে আপনাদেরকে সর্বপ্রথম আল্লাহ তালের কাছে সুক্রিয়া আদায় করার পরে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে এটা সর্বপ্রথম আপনার কর্তব্য এবং তারপরে সাত দিনের মধ্যে অবশ্যই আপনাকে তিনটি কাজ করতে হবে প্রথম নাম্বারে হলো আপনাকে সাত দিনের মধ্যে আকিকা করতে হবে আকিকা করা হলো সোনাত সাত দিনের মধ্যে যদি আপনার সামর্থ্য না হয় আপনি যদি সাত দিনের মধ্যে আকিকা করতে না পারেন তাহলে আর কোনো নির্দিষ্ট সময় নেই আপনি পরবর্তীকালে যখন ইচ্ছার সময় সুযোগ অনুযায়ী যখন আপনার এরকম পরিস্থিতি হয়ে দাঁড়াবে যে আপনি আকিকা করতে পারবেন তখন আপনি আকিকা করবেন যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটা ছাগল কোরবানি করবেন আকিকার জন্য আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে একটি ছাগল কোরবানি করবেন তো এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো তার একটি সুন্দর নাম দিবেন। সোল্টু মল্টু বল্টু এরকম কোনো নাম নয় এমন একটি নাম দিবেন যে নামটি খুব চিন্তা ভাবনা করে তাকে দিবেন অবশ্যই সেটা কোরআন এবং হাদিসে যেন থাকে বা সাহাবাইকেরামের নাম অনেক সুন্দর সুন্দর নাম আছে যেগুলো নাম আপনারা আপনার সন্তানের জন্য রাখতে পারেন বিশেষ করে আবদুল্লাহ এবং আব্দুর রহমান এই দুটি নাম আল্লাহ আল্লাহতালের কাছে অত্যন্ত প্রিয় নাম এগুলোও রাখতে পারেন ইনশাল্লাহ তো দ্বিতীয় নম্বরে হলো সাত দিনের মধ্যে তার সুন্দর একটি নাম রাখবেন আর তিন নম্বর কাজ হল সাত দিনের দিন আপনি তার মাতার চুলগুলো সুন্দর করে কামিয়ে দেবেন তার মাথাটাকে পরিষ্কার করে ফেলবেন তো প্রিয় বন্ধুগণ এগুলো হলো ইসলামিক নির্দেশনা এই নির্দেশনাগুলি যদি আপনি ফলো করেন তাহলে আপনার সন্তানের জীবনে বরকত নেমে আসবে সে তার ওপর রহমত আল্লাহ আল্লাহতাল রহমত আসবে সে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আল্লাহ তাল্লা তাকে অনেক ভালো রাখবেন এবং তার উপর বরকত নাজিল করবেন এবং রহমত দান করবেন তো প্রিয় বন্ধুগণ আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি যে বিষয়গুলো আপনারা মনে রাখবেন এবং আপনার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই কাজগুলো করবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমাদের সকলকেই ইসলামের উপর চলার তৌফিক দান করুন আল্লাহ আমিন مولا يا